আউটলায়ার্স মানে হচ্ছে অনেকটা থিঙ্ক আউট অফ দ্য বক্স কিংবা থিঙ্ক আউট অফ দ্য সার্কেলের মতো। তো এই আউটলায়ার্স জিনিসটা হচ্ছে মানে সকলে কোনো জিনিসটাকে যেরকমটা ভাবে, আপনি নিজে সেই জিনিসটাকে আরেকটু বিশেষভাবে দেখবেন কিংবা আরেকটু বিশেষভাবে ভাববেন এই জিনিসটা। আজকে সেই রকম একটা আউটলায়ার্স নিয়ে বা আউটলায়ার্স টপিক নিয়ে আসলে আমার কাছে একটা বই রয়েছে, লিখেছেন জনপ্রিয় লেখক ম্যালকম গ্ল্যাডওয়েল। এবং আপনি এটাও জেনে খুশি হবেন কিংবা আপনি হয়তো জেনে থাকছেন যে আউটলায়ার্স বইটা আসলে কতটা জনপ্রিয়, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই। আর আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে একটা অনুবাদ গ্রন্থ এবং এটা অনুবাদ করেছেন মুস্তফা আরিফ। তো আসলে আজকের বইটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ আপনারা যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন কিংবা অনুসারী রয়েছেন তারা খুব ভালো করে জানেন এই আউটলায়ার্স বইটা যে ইংরেজি অরিজিনাল কপিটা রয়েছে সেই কপিটা আমি আপনাদেরকে রিভিউ করেছিলাম। তো সেই কপিটা রিভিউ করার পরও কেন আজকে বাংলা অনুবাদটা রিভিউ করতে আসলাম সেটা নিশ্চয় আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হতে পারে। প্রশ্নবিদ্ধ হওয়ারই কথা, কারণ আমি অনুবাদটা হচ্ছে অন্য আরেকজনের জন্য কিনেছি, যেটা আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম। তো আমি দেখার চেষ্টা করেছি আসলে অনুবাদটা কেমন হয়েছে এবং সেটা আপনাদেরকে পৌঁছানোর জন্য। তো আপনাদেরকে একটা কথাই বলবো, অনুবাদটি খারাপ হয়নি, সেটা হচ্ছে মুস্তফা আরিফের করা অনুবাদ। আসলে অনুবাদটি মোটেও খারাপ হয়নি, তবে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ইংরেজি পড়তে জানেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি কখনো অনুবাদ গ্রন্থটা কিনবেন না, আপনি চেষ্টা করুন অরিজিনাল কপিটা কেনার জন্য। ইংরেজি যদি আপনি নাও বুঝেন ভালো করে তবুও ইংরেজি অরিজিনাল কপিটাই কেনার চেষ্টা করুন, কারণ আপনি বাংলাতে অনেক কিছু কিন্তু বাংলায় যে অনুবাদকারীরা রয়েছে তারা অনেক কিছু কিন্তু কী করে ফেলে, বিকৃত করে ফেলে বলতে নিজেদের মতো করে আসলে সাজানোর চেষ্টা করে, যার কারণে এটার যে মূল থিমটা বা মূল জিনিসটা সেটা আসলে বুঝতে কষ্ট হয়। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখতেছি ভিডিওর যে আপনি যদি পারেন আপনি অবশ্যই অরিজিনাল কপিটা সংগ্রহ করুন, অরিজিনাল কপিটা কষ্ট করে হলেও পড়ার চেষ্টা করুন, অনুবাদ গ্রন্থের দামও বেশি, তাছাড়া এটা পড়ে আমার থেকে কেন জানি মনে হয় মজাও পাওয়া যায় না। ইভেন আমি এটাও পড়েছি নতুন আসলে অরিজিনাল বইটা পড়ে বা ইংরেজি বইটা পড়ে যেরকম একটা বুঝতে পেরেছি এই জিনিসটা পড়ে আসলে সেরকমভাবে বুঝতে পারিনি, সত্যি কথা যেটা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংরেজি গ্রন্থটাই কেনার জন্য। আর যদি আউটলায়ার্স বই নিয়ে কিছু বলতে চাই, এই বইটিতে অনেকগুলো আসলে চ্যাপ্টার রয়েছে, আপনি প্রথম দিকে পেয়ে যাবেন ম্যাথো ইফেক্ট। ম্যাথো ইফেক্ট জিনিসটা হচ্ছে কি, ম্যাথো ইফেক্ট জিনিসটা হচ্ছে আপনি যদি জন্ম গ্রহণ করেন, আপনি যদি কোনো ধনী পরিবারে কিংবা স্বাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনি মৃত্যুবরণ করার সময়ও আপনি ধনী কিংবা স্বাবলম্বী হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। অন্যদিকে আপনি যদি ছোট পরিবারে কিংবা অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনার অসচ্ছল কিংবা গরিব হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এই দুটো জিনিস কিন্তু ম্যালকম গ্ল্যাডওয়েল দেখানোর চেষ্টা করেছেন। আর একটা কথা বলে রাখি, এই বইটার যদি একেবারে খুব ভালো রিভিউ পেতে চান তাহলে এখানে ডান পাশে যে কর্নারে অর্থাৎ এই জায়গাটাতে আই কার্ড আছে, আই লেখা আছে, ওই আই বাটনে ক্লিক করুন। আই বাটনে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন আসলে এটার যে অরিজিনাল আসলে কি রিভিউটা সেটা, অথবা আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব এই বইটার, তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এই হচ্ছে আসলে আউটলায়ার্সের আসলে বিষয় আর কি। যেমন আপনি যদি চিন্তা করেন এই যে ম্যাথো ইফেক্ট, ম্যাথো প্রভাব জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, যেমন আপনি যদি রাস্তার পাশে কোনো গাছের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে রাস্তার পাশে যে গাছগুলো অনেক বেশি ডালপালা চড়িয়ে আছে সেগুলোর যদি খেয়াল করেন দেখবেন যে নিচে ওদের গোড়া অনেক বেশি শক্ত, নিচে প্রচণ্ড মাটি রয়েছে কিংবা প্রচুর উর্বর ওই মাটিগুলো। আর যে গাছে ঢালপালা কম, যে গাছ আসলে পড়ে যাচ্ছে, সেই গাছের দিকে খেয়াল করলে দেখবেন যে গাছের গোড়ায় কিন্তু কি মাটির পরিমাণ খুবই কম রয়েছে, যার কারণে সে সাপোর্টও কিন্তু কম পাচ্ছে। অর্থাৎ ওই যে ম্যাথ ইফেক্টের মতো আমি যেটা বলেছি, আপনি যদি আসলে কি সবলভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট পান তাহলে আপনি অনেক বেশি উপরে উঠবেন, আর আপনি যদি পরিবার থেকে সাপোর্ট না পান তাহলে আপনি অনেক বেশি কি নিচে নামে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে আপনি জিনিসটা আপনার ক্লাসের শিক্ষার্থীদের ক্ষেত্রেও খেয়াল করতে পারেন, আপনার ক্লাসে যে শিক্ষার্থীটা ভালো বা আপনার যে বন্ধুটা ভালো তার কিন্তু মেধা বেশি সক্রিয় বিষয়টা ম্যালকম গ্ল্যাডওয়েল কিন্তু দেখানোর চেষ্টা করেনি। তিনি বলেছেন যে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার ওই বন্ধুটার কিংবা আপনার ওই ক্লাসমেটটার পরিবারে এমন কেউ আছে যে অনেক ভালো জায়গায় আছে, যে এডুকেশন সিস্টেম নিয়ে অনেক ভালো বোঝেন, যার কারণে তিনি তাকে টিপস প্রোভাইড করেন, যার কারণে আপনার ওই বন্ধুটা আরও বেশি কি পড়ালেখায় সক্রিয় হয়ে যান, আরও বেশি কি তার যে জানার আগ্রহটা সেটা বেড়ে যায়, যার কারণে তিনি রেজাল্টও ভালো করেন। অন্যদিকে আপনি হয়তো সুযোগ সুবিধা কম পাচ্ছেন বলতে আপনি পাচ্ছেন বলে আপনি অনেক জিনিস ক্ল্যারিফাই করতে পারেন না নিজেকে, অনেক জিনিস আপনি পরিষ্কার ধারণা রাখেন না, যার কারণে হয়তো আপনি পিছিয়ে পড়তেছেন।
এ ধরনের কিছু বিষয় আছে। তারপর এখানে দেখবেন যে 10,000 ঘন্টা নিয়ম একটা বিষয় আছে, 10,000 ঘন্টা নিয়ম নিয়ে বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে চান, কোনো বিষয়ে যদি মাস্টার লেভেলে পৌঁছাতে চান, তাহলে আপনাকে ওই বিষয়টা নিয়ে জীবনে 10,000 ঘন্টা সময় দিতে হবে। আপনি যদি ওই একটা বিষয়ে যদি 10,000 ঘন্টা সময় দিয়ে লেগে থাকেন, তাহলে আপনি কিন্তু আসলে কি পিক লেভেলে পৌঁছাতে পারবেন, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন। তিনি আরও একটা কথা বলেছেন, যেমন কোনো মানুষ জীবনে কখনো একা সফল হতে পারে না, অর্থাৎ একা কেউ সফল হতে পারে না। সফল হতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, অন্য সাপোর্ট প্রয়োজন হবে। আপনি একা একা যদি বলেন যে আমি ভবসমুদ্র পাড়ে দিয়ে দিব, সেটা কখনোই সম্ভব না। এজন্য আপনাকে মানুষের সাথে মিশতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এই বিষয়গুলো আপনি যদি এই আউটলায়ার্স গ্রন্থটা পড়েন না আসলে, তাহলে বুঝতে পারবেন। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনি একটা কথা যে সাজেশন থাকবে সেটা হচ্ছে, আপনি যদি আউটলায়ার্স গ্রন্থ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে এখানে আই কার্ডে কিংবা ডেসক্রিপশন বক্সে আসলে ক্লিক করে দেখুন, সেখানে বিস্তারিত রিভিউ দেওয়া আছে। আর এই বইটা নিয়ে যদি আমি বলি, এই বইটা নিয়ে আমি অলরেডি এর আগে বলেছিলাম, বইটার মুদ্রিত মূল্য সম্ভবত 400 টাকা। তো 30% ছাড়ে কিনেছিলাম আমি, সম্ভবত 25% ছাড়ে কিনেছিলাম। তো 25% ছাড় যদি হিসাব করি, 400 টাকার মধ্যে 4 25 100, তার মানে বরাবর 100 টাকা লেসে আপনি 300 টাকা দিয়ে এই গ্রন্থটি আপনাকে কিনতে হবে। তো সেক্ষেত্রে কি আপনি 300 টাকা দিয়ে গ্রন্থটা কিনবেন, নাকি পেপারব্যাক এডিশন 120 কিংবা 150 টাকা দিয়ে অরিজিনাল আউটলায়ার্স বইটা কিনবেন, সেটা ইটস আপ টু ইউ। তো সকলে ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে কিংবা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে সুস্থ থাকুন।